যুক্তরাষ্ট্রে 27 বছর একজন যুবকের সাথে বিয়ে হয়ে গেল 74 বছরের দাদির বয়সী এক বৃদ্ধা মহিলার সাথে। আপনারা অনস্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এরা হচ্ছে এখন হাজবেন্ড ওয়াইফ। তো অবশ্য আপনারা এটা বিশ্বাস করতে নাও পারেন, কারণ আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। গ্রহণযোগ্যতা তো পাবে সেটা যখন শিক্ষিকাকে বিয়ে করেন 22 বছরের একজন যুবক। হ্যাঁ, আমি মামুন আর শিক্ষিকার কথাই বলছি। কিছুদিন আগে যখন 40 বছরের একজন শিক্ষিকাকে 22 বছরের একজন যুবক বিয়ে করলো, সেটা নিয়ে আমাদের বাংলাদেশ একরকম মেতে উঠেছিল। সব টিভি চ্যানেল বা অন্যান্য চ্যানেলগুলোতে এটা নিয়ে নিউজ হচ্ছিল। 22 বছরের একজন যুবককে কিভাবে 40 বছরের একজন মহিলা বিয়ে করলো, এটা নিয়ে আলোচনার সমালোচনার ভিড় লেগে যায়। শুধু অনলাইনেই নয়, এলাকার মধ্যে এটা নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়। তখন এক পর্যায়ে টিকতে না পেরে, আপনাদের কথাগুলো সহ্য করতে না পেরে কান ছিদ্র করে দিয়েছে, তখন আর পারেনি টিকতে। তখন তিনি নিজের জীবনটা নিজেই ধ্বংস করে দেয়, কারণ তিনি বুঝতে পারেননি যে এটা হচ্ছে বাংলাদেশ, এটা যুক্তরাষ্ট্র না। এই দেশের মধ্যে এরকম কিছু ঘটলে সেটা নিয়ে অনেক ধরনের সমালোচনা হবে ভাই। আজকে যুক্তরাষ্ট্রের মধ্যে এই যে একটা ছেলে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছেলেটি মানে 74 বছরের একজন মেয়েকে বিয়ে করছে, মহিলাকে, বৃদ্ধা, মানে তার দাদির বয়সী, তার দাদির মনে বয়সের চাইতে কম। ওই বৃদ্ধা মহিলার ছেলে মেয়ে আছে, সেই ঘরে নাতি নাতকর আছে, নাতির ঘরে পুতিও আছে, পুতির ঘরে সুতি আছে, তারপরেও এসে আবার বিয়ে করছে। আমি কালকের এই নিউজটি দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল, হ্যাঁ, এটা আপনাদের সামনে তুলে ধরা উচিত, না হলে আপনারা কখনোই বুঝবেন না যখন আমাদের বাংলাদেশের মধ্যে এই ধরনের ঘটনাগুলো ঘটে, তখন আমরা কত সমালোচনা করি আর আজকে তাদেরকে হাতে তালি মারি। নিজের দেশে ঘটলে গালি আর অন্যের দেশে ঘটলে হাতে তালি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অন্যেরটা দেখে আমরা মজা নেই, নিজের দেশে ঘটলে গালি মারি। আজকে শিক্ষিকার মামুনের সংসারটি খুবই সুখে থাকতো, তারা এই ধরনের ভুল ডিসিশন গুলো নিত না, আজকে শিক্ষিকার জীবনটা চলে যেত না। যদি তাদেরকে আমরা উৎসাহিত করতাম, তাদেরকে আরো সাপোর্ট করতাম। এমনিতেই তো ফ্যামিলির কাছ থেকে, এলাকার কাছ থেকে কত ধরনের সমালোচনা শুনে রাস্তায় বের হইলে, সেখানে আবার অনলাইনের মধ্যে তো চৌকি দিতে পারছিল না। ভাই, আমরা কবে ঠিক হব, কবে বুঝতে পারবো, কবে বোঝাতে পারবো মানুষকে, আমি জানি না। তবে যতদিন না পর্যন্ত আমরা না বুঝতেছি, ততদিন পর্যন্ত অনেক জীবন আমরা হারাবো, অনেক মানুষকে বাধ্য করছি ভাই, মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি আমরা। আমরা এখন পর্যন্ত বুঝতে অক্ষম কিভাবে কথা বলতে হয়, কাকে নিয়ে আলোচনা সমালোচনা করতে হয়। যদিও মামুন এই কাজটি করে থাকে সেটা প্রমাণ হয়, তবে সেই ঘটনাটি সম্পূর্ণ অন্যদিকে মোচন নিবে। এই সমালোচনার কারণে অনেক মানুষের জীবন যাচ্ছে। যাই হোক, পরবর্তীতে এরকম কোনো ঘটনা ঘটলে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করবেন। ভাই, বিয়ে করছে, খারাপ কিছু তারা করেনি, বিয়ে করা তো ভালো, এটা তো অন্যায় কোনো কাজ না, এটা ফরজ কাজ, করতে পারে যার যাকে খুশি, যত বয়সী খুশি করুক। যার যার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, যার যার ব্যক্তিগত ভালোবাসা রয়েছে, যার প্রতি যার ভালোবাসা টানে, যার প্রতি যার আবেগ টানে, তাকে নিয়ে ভালো থাকুক। আমরা কারো বিপক্ষে তো ফোর্স করতে পারি না, আমরা আর উৎসাহিত করতে পারি, দোয়া করতে পারি যাতে করে তারা আরো সুখে থাকে। এই এতটুকুই আপনাদের কাছে বলার, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবার কাছে নিউজটি পৌঁছে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।